نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب من كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر بحكتي وبحلو بشني بوربين
ইচ্ছে হলে জবান ছেড়েও পড়তে পারেন। দুরূদ শরীফ যখন পড়বেন, উচ্চারণ করবেন, মনের মধ্যে ভক্তি, ভালোবাসা, আবেগ, দরদ নিয়ে পড়বেন। মনের মধ্যে এই কল্পনা করুন, আমি যেন এখন মদিনা মুনাব্বরায় রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারের সামনে দাঁড়িয়ে আছি, অথবা সবুজ গম্বুজের নিচে অবস্থান করছি। আমি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ছি, অথবা সালাতু সালাম পেশ করছি, অথবা এই খেয়াল করেন শ্রদ্ধার গনিবেদন করছি। দুরুদের অনেক ফজিলত। দুনিয়াতে যারা অধিক পরিমাণে দুরুদ পড়বেন, আল্লাহ তাআলা তাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দেবেন। দুনিয়াতে যারা অধিক পরিমাণে দুরুদের আমল করবেন, তাদের মৃত্যুর সময় সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা লাঘব করে দেবেন। এই দুনিয়াতে অধিক পরিমাণে দুরুদ যারা পড়বেন, দুরুদের আমল যারা করবেন, এই দুরুদগুলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় পুল সিরাত যখন পার হতে থাকবে, তখন এই দুরুদ আলো হয়ে তাদেরকে পুল সিরাত পার হতে সাহায্য করবে। আসুন আমাদের দেহটা পড়ে থাক এই মাহফিল প্রাঙ্গণে, কিন্তু আমাদের দিলটা আবেগে, কল্পনায়, ভালোবাসায় ছুটে যাক সুদূর মদিনা মুনাব্বরায়। আমরা আরও এক মর্তবা দুরুদে ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়া আম্মা বাদ। পরগনাহী দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী এই মোবারকপূর্ণ বাৎসরিক ওয়াজ মাহফিল, এই দুই দিন ব্যাপী মোবারকপূর্ণ বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবস। সমাপনী দিবসের, সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা এ কে এম আব্দুস শুকুর সাহেব, মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মোহতরম ওয়াজিবুল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, আইএমআই মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষভাবে আজকের এই ছোট্ট মাহফিলের প্রাঙ্গণটা কানায় কানায় যারা একেবারে পরিপূর্ণ করে ফেলেছেন, উল্লেখযোগ্য যারা উপস্থিত হয়েছেন, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা প্রতিবাদী কণ্ঠ, জালিমের জুলমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচারীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ সৃষ্টি করেন, এবং দুনিয়ার সকল ধরনের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সে সকল ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে খুব বিনয়ের সাথে একবার শুকরিয়া আদায় করে নিই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। করুণাময় আল্লাহ তাআলা, যার অশেষ করুণায় এই মাহফিল আয়োজন হয়েছে, এবং সেই মাহফিলকে সার্থক করার জন্য
আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। বিশ্ববিধাতা আমাদের স্রষ্টা, আমাদের পালন কর্তা, মহান আল্লাহ তাআলার সব থেকে বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদিগকে মানুষ বানিয়েছেন। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, ফেরেশতার থেকেও মর্যাদাশীল। মানুষ হচ্ছে ইনসানুন হাইওয়ানুন নাতিকুন, বাকশক্তি সম্পন্ন প্রাণী। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাকে বর্ণনার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। মানুষ স্বাচ্ছন্দে নির্বিঘ্নে কথা বলতে পারে, ভিতরের ভাবগুলো ভাষা দিয়ে প্রকাশ করতে পারে। সৃষ্টি জগতের অন্য কোনো প্রাণী এইভাবে স্বাচ্ছন্দে নির্বিঘ্নে মনের আকুতি কাকুতি, মনের কথা, দুঃখ বেদনা যন্ত্রণা, হাসি কান্না, উচ্ছ্বাস উদ্দীপনা, এগুলো কোনো কিছুই মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী ভাষা দিয়ে প্রকাশ করতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা দিলেন, জবান দিলেন, বয়ান দিলেন, তার শুকরিয়া আদায়ের জন্য আসুন সকলে হৃদয়ের গহীন থেকে করুণাময় আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সেজদায় অবনত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার মেহেরবানি, এই পরগনাহি দৌলতপুর মাদ্রাসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। আমি আজকে একটু অনুমতি নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আজকের মাহফিলটা বোধহয় গতানুগতিক ওয়াজ হলে ভুল হবে। ওস্তাদেরা আছেন, আপনারা যারা বাহির থেকে মেহমানেরা এসেছেন, যদি আপনারা অনুমতি দেন তাহলে ছাত্র বন্ধুদের জন্য আজকের আলোচনার কিছুটা অংশ আমি তাদের জন্য উৎসর্গ করতে চাই। অনুমতি দিচ্ছেন আপনারা মেহমানরা যারা আছেন বাহির থেকে? তার কারণ হচ্ছে গতানুগতিক ওয়াজের মাহফিল আর প্রতিষ্ঠান কেন্দ্রিক ওয়াজের মাহফিলগুলো এক নয়। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, এ জাতি রাহনুমাই যারা করবেন, এ জাতিকে যারা সঠিক পথের দিশা প্রদান করবেন, এ জাতির ভবিষ্যৎ কর্ণধার যারা হবেন তারা হলেন ছাত্র। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে যারা ছাত্র, কালকে তো তারা ছাত্র নয়, কালকে এ জাতির তারা যোগ্য উত্তরসূরি, এ জাতির তারা কর্ণধর, এ জাতির তারা দিকপাল, এ জাতির তারা বাতিঘর, এ জাতির তারা পথ প্রদর্শক। বিশেষত মাদ্রাসার ছাত্র যারা, বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি যেহেতু সময় চেয়ে নিয়েছি, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আর বাহির থেকে যারা এসেছেন রাগ করবেন না প্লিজ, গতানুগতিক মাহফিলগুলোর মতো যদি হয় তাহলে মাদ্রাসার মাহফিলটা ব্যর্থ হবে, সার্থক হবে না। ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে দিয়েই শুরু করি, আপনাদের হক আগে আদায় করি। আমি আজকে সূরায় লোকমান থেকে তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলবো বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ। ছাত্র জীবন নিজেকে গঠন করার জীবন। আমি যখন ছোট, আমার ওস্তাদের একটি ওয়াকে আমাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। ওস্তাদ খুব দরদি কণ্ঠে বলেছিলেন ছোট্ট একটা মাসুম বাচ্চার কথা, মা তাকে পাঠিয়েছিলেন বিদ্যালয়ে, পাঠশালায়, মক্তবে পাঠিয়েছিলেন দিন শিক্ষা করার জন্য, তাকে সবক নেওয়ার জন্য মা পাঠিয়েছিলেন। ছেলেটা আসলেন মাদ্রাসায়, মক্তবে বা পাঠশালায় বিদ্যালয় আসলেন, সে লক্ষ্য করে দেখলেন তার ওস্তাদ, তার শিক্ষক, তার এক বন্ধুর সাথে কথা বলার জন্য জোতা খড়ম তালাশ করছেন, খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না।
শেষ পর্যন্ত একটি জোতা, ছোট্ট একটি বাচ্চার জোতা, ওর মধ্যে দুটি তিনটি আঙ্গুল ঢুকিয়ে কোনো মতে টেনে 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 একটু সামনের দিকে গেলেন। এরপরে বন্ধুর সাথে কথা বললেন, ফিরে আসলেন। ছাত্র লক্ষ্য করে দেখলো আমার পাদুকা ওস্তাদের পায়ে পড়েছে, চিন্তায় পড়ে গেল। প্রতিষ্ঠান যখন ছুটি হলো, মাদ্রাসার ছুটি হলো, চিন্তায় পড়ে গেল যেই পাদুকা ওস্তাদের পায়ে পড়েছে, ওস্তাদের পা ঢুকেছে যে পাদুকায়, ওই পাদুকা আমি কি পায়ে দেব না কি করব। শেষ পর্যন্ত একটু চিন্তা করে পায়ে আর না দিয়ে বগল দাবা করে বাড়িতে নিয়ে গেল। মা খুব রাগ হলেন, এই জুতা স্যান্ডেল পাদুকা এটা তো বগল দাবা করে আনার জিনিস নয়, এটা তো পায়ে দেওয়ার জিনিস, তুমি বগল দাবা করে এনেছো কেন? ছেলে বলছে, মা লক্ষ্য করে দেখলাম ওস্তাদ তার বন্ধুর সাথে কথা বলতে যাবেন, কোনো পাদুকা খুঁজে পাচ্ছেন না, আমার পাদুকার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ওস্তাদ টেনে 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 পা সামনে গেলে বন্ধুর সাথে কথা বলে ফিরে আসলেন। চিন্তা করলাম ওস্তাদের পা যেই পাদুকায় পড়েছে আমি সেই পাদুকা পায়ে দেব, এই জন্য বগল দাবা করে নিয়ে আসলাম। মা রাগ করে একটা চড় মারলেন, বেওকুফ, ওস্তাদের কদম যে জুতায় পড়েছে সেটা বগলে কেন মাথায় করে কেন আনোনি, কি আদব শিখেছ? মাসুম বাচ্চা খুব ভয় পেলেন। মা দুঃখিনী গর্ভধারিণী সারা রাত জেগে জেগে জুতাটা খুললেন, কাপড়ের চামড়ার মিশ্রিত জুতা, জুতাটা খুললেন, উত্তমভাবে ধুইলেন, পরিষ্কার পবিত্র করলেন, সেই জুতোর উপরের অংশ দিয়ে একটি টুপি বানিয়ে দিলেন, বললেন ওস্তাদের পা যে জুতায় লেগেছে সেটাও কি পায়ে দেওয়া যায়। অসুন্দর অমসৃণ টুপিটা পরে পরের দিন পাঠশালায় বিদ্যালয় মাদ্রাসায় মক্তবে আসলেন। ওস্তাদ বললেন, তোমার হাতে তোমার মাথায় এরকম টুপি কেন? বলল, ওস্তাদ যে জোতাটা আমার পায়ে ছিল সেই জোতার টুপি। ওস্তাদ খুব রাগ হলেন, বেওকুব নাদান, পায়ের জোতাকে মাথায় দেয়। বলল, ওস্তাদ আমার আর কি দোষ, আপনার কদম যে জুতায় পড়েছিল আমি সেই জুতা বগল দাবা করে বাড়ি নিয়ে গিয়েছিলাম। মা খুব রেগেছে, বকা দিয়েছে, মা অসন্তুষ্ট হয়েছে, সারা রাত জেগে জেগে সে জুতা খুলে সেলাই খুলে তার উপরের অংশ দিয়ে একটা টুপি বানিয়ে দিয়েছে, আর আপনি আমাকে রাগ করলেন। ওস্তাদ এ কথা শুনে আর সহ্য করতে পারলেন না, আবেগে বুকে জড়িয়ে ধরলেন, দোয়া করলেন, আল্লাহ এই উম্মতের জন্য সন্তানকে তুমি কবুল করো, আর সেই সন্তান আর কেউ নয়, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আদব বড় একটা দামি জিনিস। ছাত্র বন্ধুরা, আপনারা যারা আছেন, আজকে আপনাদের উদ্দেশ্যে আমার শুরু হবে কথা, এরপরে গতানুগতিক ওয়াজ আমি যদি মেহরবানি করে মেহমানরা থাকেন আমি করব ইনশাআল্লাহ। বন্ধুরা, নিজের জীবন গঠন করার সময় বাইজিদ বস্তমী সহজেই বাইজিদ বস্তমী হয়ে যায়নি, ছোট্ট মাসুম বাচ্চা রুগ্ন অসুস্থ মা এক গ্লাস পানি চেয়েছিল, বাইজিদ আমি তো রুগ্ন অসুস্থ আমাকে একটু পানি দাও, ঘরের মধ্যে পানি নাই, পানির জন্য বাইজিদ চিন্তা করলেন কি করবেন। শেষ পর্যন্ত ছোট মানুষ অন্ধকারে হাতরে হাতরে কুয়ার কাছে গিয়ে পানি আনলো, মাস্কে চামড়ার নির্মিত এক ধরনের পানির পাত্র চামড়া দিয়ে বানানো, সেই যুগে তো আর পলি ব্যাগ পলিথিন সেই যুগে তো আর ওই রকম কোনো কলস ইত্যাদির ব্যবস্থা ছিল না, মাস্কে করে অনেক কষ্ট করে পানি আনলেন, গ্লাসে ঢেলে মায়ের শিয়রের কাছে গিয়ে দাঁড়ালেন, মা অসুস্থ মানুষ ঘুমিয়ে পড়েছেন, ভাবলেন আবার কোন সময় মা উঠে যায় পানি চায়, শিয়রের কাছে ছোট্ট বাচ্চাটা পানি নিয়ে দাঁড়িয়ে রইল। ফজরের আজান হলো, মায়ের কানে আজান গেল, মা উঠে দেখলেন বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছো কেন বাবা? মা তুমি পানি চেয়েছিলে, সে পানি দেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে, তুমি ঘুমাওনি কেন? বললো, মা
আবার যদি তুমি জেগে পানি চাও তাহলে আমি কিভাবে পানি দেব। মা সন্তানের ব্যাপারটা বুঝতে পারলেন, আবেগে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। মা সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ যেই সন্তান মাকে এতটুকু খিদমত করলো, আল্লাহ আমার এই সন্তানকে তুমি কবুল করো, আমার এই সন্তানকে তুমি সুলতানুন আরিফিন বানিয়ে দাও। ছাত্র বন্ধুরা, নিজেকে গঠন করার সময় এখনই, ইংরেজিতে একটা কথা আছে, নাও অর নেভার, নাও অর নেভার, হয় এখনই না হয় কখনই না। সুতরাং আজকের এই মাহফিল আমাকে ডিটারমাইন্ড হতে হবে, আমি আট দশটা মানুষের মতো নই, আমি একটা ফুলের কলি প্রস্ফুটিত হয়ে ফুলতে হবে এ জাতির জন্য, এ দেশের জন্য, মুসলিম নির্যাতিত বিশ্বের জন্য, তামাম পৃথিবীর কাছে আমার সৌরভ আমি ছড়িয়ে দিতে চাই। একদিনে তো নিজেকে গঠন করা যায় না। আব্দুল কাদের মহিউদ্দিন আব্দুল কাদের উচ্চতর শিক্ষার জন্য বাগদাদে যাচ্ছিল, মা বলে দিয়েছিলেন মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। আস্তিনের মধ্যে কয়েকটি আশরাফি স্বর্ণ মুদ্রা মা খুব গোপনে ওই জায়গায় রেখে সেলাই করে দিয়েছিলেন। পথিমধ্যে ডাকাত, কাফেলার উপরে ডাকাত পড়ল। এক ডাকাত হাসির ছলে জিজ্ঞেস করলো, বাচ্চা তোমার কাছে কিছু আছে নাকি? কি বলেছিল বলুন তো? সে ঘটনা তো আমাদের সকলেরই জানা, বাচ্চা কিন্তু অস্বীকার করেন। বলছিল, হ্যাঁ আছে তো, কি আছে তোমার কাছে? আছে কয়েকটা আশরাফি। বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? না ঠাট্টা করছি না। কোথায় তোমার আশরাফি? তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, আশরাফি স্বর্ণ মুদ্রা কোথাও নাই। বলল, তুমি মিথ্যা বললে কেন? বলেন, মিথ্যা তো বলিনি। আস্তিনের মধ্যে দেখালো, অবাক হলো ডাকাত, অ্যাস্ট্রনিশ হলো। বললো, তুমি না বললে তো আমরা কেউ জানতাম না, পেতাম না, কেন বললে? বলে, তোমরা জিজ্ঞেস করলে কেন? বলে, আমরা জিজ্ঞেস করলে তুমি বললেই তো পারতে যে নাই। না, আমি যখন এসেছি আমার মা, আমার মা আমাকে বলেছিল তুমি মিথ্যা বলো না। আমি চিন্তা করলাম ইলমে দিন শেখার জন্য যাচ্ছি, শুরুতেই যদি মিথ্যা বলি তাহলে মায়ের আদেশ লঙ্ঘন হলো। এই যে দেখে আল্লাহ তাআলা ভয়, মায়ের হুকুম পালন করলেন। আল্লাহ তাআলা কিন্তু উনি বড় তাকে বানিয়ে দিয়েছিলেন তৎকালীন সময়ে ১৪টা মৌলিক বিষয়ের উপরে। যিনি সর্বোচ্চ বিদ্যা অর্জন করেছিলেন তিনি হলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। আমাদের দেশে বড় পীর সাহেবকে নিয়ে আজগুবি যত শির বেদাতি কিছু কথাবার্তা বলা টলা হয়, আর আমাদের দেশে পীর হয় তারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সূরা পড়তে গেলেও ১০ বার ভুল করে, আর ভালো কারি সাহেবদের সামনে যদি কোরআন শরীফ পড়তে বলা হয় তাহলে তো মাশাআল্লাহ ঠান্ডা পায়জামা একেবারে প্রস্রাব প্রস্রাব করে গরম করে ফেলবে। এরা হলো বড় বুজুর্গ, বড় ওলি, বড় পীর। বন্ধুরা আমার, আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল ছিল, কেমন তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। বাগদাদে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ শুরু হলো। মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি পড়াশোনার জন্যই তিনি বাগদাদে আসেন, প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষের ভিতরে হাহাকার, ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা মানুষেরা খেতে লাগলো। এক পর্যায়ে এরকম হলো যে আশেপাশের গাছের পাতা নিয়ে কাড়াকাড়ি শুরু হলো, কে গাছের পাতা আগে পাড়বে, ওই পাতাগুলো খেয়ে জীবন ধারণ করবে। মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন বাগদাদের বড় মসজিদের ভিতরে কোরআন করতেন। লোকেরা যখন ক্ষুধার তাড়নায় জঙ্গলে চলে যেত পাতা খাওয়ার জন্য, আব্দুল কাদের জেলানি তখন মসজিদের পিলারের সঙ্গে নিজের পেটটাকে লাগিয়ে দিয়ে তিনি পড়তেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। এভাবে তিনি যখন পড়তেন একবার, দুইবার, পাঁচবার, ১০বার, ৭বার যখন পড়তেন, তিনি বলতেন, আমার মনে হতো আল্লাহ তাআলা গায়বের খাবার দিয়ে আমার পেটটাকে ভরে দিয়েছে। ছাত্র জীবন নিজেকে গঠন করার সময়, বন্ধুরা নিজেকে গঠন করারই তো সময়। একটা কাঁচা মাটি দিয়ে যেমনি ইচ্ছা তেমনি আকৃতি দেওয়া যায়, কিন্তু সেটা যখন পুড়িয়ে ফেলা হয় ওটাকে কিন্তু আর পরিবর্তন করা যায় না। বন্ধুরা
ছাত্র বন্ধুরা, আপনাদের নিজেদের গঠন করার এখনই সময়, এখনই সময়। আসুন আদবের দিকে খেয়াল করি, নিজেকে জীবন চরিত্র গঠনের দিকে খেয়াল করি। যখন আপনার যদি চরিত্র আর আদর্শ না থাকে, হোয়েন ইউর মানি ইজ লস্ট ইউর সামথিং ইজ লস্ট, কেউ কেউ বলেছে ইউর নাথিং ইজ লস্ট, হোয়েন ইউর হেলথ ইজ লস্ট ইউর সামথিং ইজ লস্ট, কেউ কেউ বলেছে ইউর নাথিং ইজ লস্ট, বাট হোয়েন ইউর ক্যারেক্টার ইজ লস্ট ইউর এভরিথিং ইজ লস্ট, তুমি যখন তোমার চরিত্র হারাবে তুমি সব কিছু হারিয়ে ফেললে। সুতরাং গঠন করার সময় এখন, নিজেকে নিজেকে এখন গঠন করার সময়। উস্তাদদের সাথে ভালো আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে হবে। এ জাতির আমি একটা সম্পদ, এই অনুভূতি নিজের মধ্যে জাগ্রত করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আমরা অনেকেই শুনি। তাজরিদুল বুখারীতে একটি হাদিস পড়েছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছেন, হুজুরের কাছে পানি নিয়ে উযু করবেন, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব উযু করলেন, তিনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন পাশেই। হুজুর বললেন, তুমি কী চাও, এরকম করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন হুজুর, আমার জন্য একটু দোয়া করেন। কেন? হুজুর আমার স্মৃতিশক্তি এতই দুর্বল, কিছু মনে রাখতে পারি না হুজুর, কিছু ধরে রাখতে পারি না, একটু দোয়া করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। বিশ্বনবী আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আল্লাহ রাসূল আমাকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন, আর বললেন, আল্লাহ তাকে তুমি ইলম শিক্ষা দাও, তোমার কিতাব তাকে শিক্ষা দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ও দুনিয়ার মানুষ, বিশ্বনবী আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, উজুর পরে হুজুর আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার স্মৃতি শক্তি, মেধা শক্তি, জেহেন শক্তি এতটা খুলে দিলেন আল্লাহ তাআলা, এতটা আল্লাহ তাআলা খুলে দিলেন, জীবনে একবার যা শুনেছি দ্বিতীয়বার না শুনলে আর কোনোদিন ভুলে যাই না। আদবের দিকে লক্ষ্য করতে হবে বন্ধুরা। কোরআন শরীফের 49 নম্বর সূরা, ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলছে, আপনারা রাগ করতেছেন না তো মুরব্বীরা, আপনাদের উদ্দেশ্যে কথা বলবো, আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু কথা বলে নিই। 49 নম্বর সূরা, সূরা হুজরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার, 49 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াত তফসিরে জালালাইন শরীফের হাশিয়া বা ব্যাখ্যার ভিতরে আপনারা দেখে নেবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে আগে হাঁটছিলেন, পিছনে যাচ্ছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে কে যাচ্ছিল? আবু দারদা রাদিয়াল্লাহু, উনি একটু দরবেশ টাইপের লোক ছিল তো, এই দুনিয়াবি বুদ্ধি টুদ্ধি কমন সেন্স এটা একটু কম ছিল। কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল, কমন সেন্স ইজ ভেরি আনকমন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দরবেশ মানুষ তো, দুনিয়াবি খেয়াল টেয়াল বুদ্ধি টুদ্ধি কম। সে হাঁটতেছে, পিছনে কে যাচ্ছে? আবু বকর সিদ্দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্য দেখলেন, আল্লাহর হাবিব ডাকলেন, আবু দারদা তুমি কার সামনে দিয়ে হাঁটো, খবরদার আমার আবু বকরের সামনে দিয়ে হাঁটবে না। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে বাদ দিলে, নবীদেরকে বাদ দিলে সূর্য এমন কোন মানুষের উপর উদয় হয় নাই, আর কেয়ামত পর্যন্ত এমন কোন মানুষের উপরে অস্তমিত যাবে না যে মানুষ আমার আবু বকর থেকে শ্রেষ্ঠ। কিসের খাজা বাবা, কিসের দয়াল বাবা, কিবলা বাবা, হাজার লক্ষ কোটি বাবা এক জায়গায় করলো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের ধুলার মতো মর্যাদা হবে না। আল্লাহু আকবার। বন্ধুরা, এটা বলার উদ্দেশ্য আমার, এই ঘটনাটা শোনার উদ্দেশ্য অন্য কিছু না, উদ্দেশ্য হলো আপনার জালালাইন, জালালাইনের সারা কামালাইনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ছাত্র বন্ধুরা, আপনারা আলহামদুলিল্লাহ আগামী বছর গেলেই তো ফাজিল ফাজিল জামাতে এটা পাবেন আপনারা, তো ওর মধ্যে হাসিয়ে লেখা আছে যে ওস্তাদ, মুরব্বী, মা বাপ, এদের সামনেও হাঁটার ব্যাপারে,
এই সম্মান, এই ইজ্জত রক্ষা করা বাঞ্ছনীয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু কখনো কোনো আলেমের কাছে গেলে নাম ধরে ডাকতেন না, তাকে ডেকে ঘর থেকে বের করতেন না, অপেক্ষা করতেন, ইন্তেজার করতেন। এই জন্য যে আমি যদি তাকে ডাকি আর কোনো ধরনের বেয়াদবি যদি আমার হয়ে যায়, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আদবের খুব মূল্য, আদবের খুব মূল্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হুজুর রোমকদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং সেই অভিযানের সেনাপতির দায়িত্ব, সেই অভিযানের প্রধান হিসাবে আল্লাহ রাসূল নাম প্রস্তাব করেছিলেন উসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাসূলের গোলাম, পরবর্তীতে হুজুর তাকে পালক পুত্রের স্বীকৃতি দিয়েছিলেন আর তারই সন্তান কালো, কালো একটা মানুষ, এক কথায় বলা চলে গোলামের ছেলে। সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল এইরকম সম্মান দিলেন যে রোমকদের বিরুদ্ধে জিহাদের বাহিনীতে আল্লাহর হাবিব তাকে সেনাপতি নিযুক্ত করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মসনদ, খেলাফতের মসনদ গ্রহণ করি দুইটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। একটি হলো এই বাহিনী প্রেরণ করেছিলেন, আরেকটি কাজ করেছিলেন মুনকিরিনে যাকাত, যাকাত যারা দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে তিনি অভিযান, শক্ত অভিযান তিনি প্রেরণ করেছিলেন। তো এখন বলতেছিলাম ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে, এই উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোড়ার পিঠে, সাথে তার লোক লস্কর, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক তার পিছনে পিছনে খুব বিনয়ের সাথে হাঁটছে। তিনি বললেন, উসামা, আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছি, চতুর্দিক থেকে ষড়যন্ত্র, এমত অবস্থায় কয়েকজন সাহাবি আমার খুব প্রয়োজন, তুমি যদি দয়া করে কয়েকজন সাহাবিকে আমার কাছে মদিনায় রেখে যেতে আমার খুব উপকার হতো, লাভ হতো। ছাত্র বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন আমার কথা, উসামা বিন যায়িদের চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ইচ্ছে করলে তো নিজেই রেখে দিতে পারেন আমি ঘোড়ার পিঠে, আর আপনি নিচে হেঁটে হেঁটে আমার কাছে বলতেছেন আপনি নিজেই তো ইচ্ছে করে রেখে দিতে পারেন, আমার কাছে কেন দরখাস্ত করছেন? সাইয়েদুনা আবু বকর সিদ্দিক বললেন, উসামা, ইসলাম আমাদেরকে এই আদব শিক্ষা দেয় না। আদব বড় দামি জিনিস বন্ধুরা, খুব দামি জিনিস। আদবে আউলিয়া, বে আদব দেউলিয়া। বেআদবি যেন আমরা না করি, মুরব্বীদের সাথে, ওস্তাদদের সাথে, মা বাপের সাথে আদব রক্ষা করি। যার সাথে যেরকম আচরণ করা দরকার ওই রকম শালীন আচরণ আমরা যেন করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। উসামা বিন যায়িদ ক্রীতদাসের ছেলে, যদিও রাসূল তাকে স্বীকৃতি দিয়েছেন পুত্রের, তিনি চলে যাচ্ছেন, তিনি আরোহণ করা ঘোড়ার পিঠে আর হেঁটে হেঁটে দরখাস্ত করছেন সাইয়্যিদুনা আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসামা, তুমি জানো না ইসলাম আমাদের নেতাদের সাথে এই আচরণ করতে শিক্ষা দিয়েছে, এখন এই মুহূর্তে তুমি আমাদের সরদার সাইয়্যিদ, তোমার সাথে এরকম আচরণই করতে হবে। তিনি নামের থেকে যাকে যাকে চাইলেন তাকে তাকে কেটে দিলেন, আপনারা মদিনায় থাকুন। এবার তিনি রওনা হবেন সফরে, ঘোড়ার পিঠে দীর্ঘক্ষণ বসে থাকলে পা ঝুলে থাকে, পা দুটো ভারী হয়ে যেতে পারে, এই ধরনের এক ধরনের পা দানি আছে ঘোড়ার পিঠে, যারা আরোহী তারা ওই পা দানির মধ্যে পা ঢুকিয়ে দেয়, ওতে অন্তত পা দুটা দীর্ঘক্ষণ ঝুলে থাকলে যেন ব্যথা না হয়, বেদনা বিষাদে ভরে না যায়। ওই পা দানির মধ্যে জিন নাকি যেন বলে এটাকে, ওর মধ্যে বারবার উসামা বিন যায়িদ পাটা ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু ওই পাদানির মধ্যে, ওই জিনের মধ্যে পাটা ঢুকাতে পারছে না। হঠাৎ লক্ষ্য করলেন একটি হাত খুব আদবের সাথে, তাজিমের সাথে তার পাখানা ধরে জিনের মধ্যে ঢুকায় দিল।
পিছনের দিকে তাকিয়ে দেখলেন সর্বনাশ, আর কেউ নয়, আর কেউ নয়, আলেম কুলের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে চাচাতো ভাই, আরেকদিকে পালক পুত্র, আরেকদিকে হুজুরের জামাতা, গোটা পৃথিবীর জগতের ইলমে মারেফাত আর শরীয়তের অন্যতম এক নেতা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হলেন, আপনি আমার পাটা ধরে এইভাবে ঢুকিয়ে দিলেন। তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। সাইয়্যিদুনা আলী এই কাজটা কেন করলেন? সাইয়্যিদুনা আলী বললেন, উসামা আমাদের নেতৃবৃন্দকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম সম্মান করার জন্য শিখিয়েছে। তিনি তাড়াতাড়ি সাইয়্যিদুনা আলীর দুইখানা হাত জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিলেন, চুমা খেলেন আর বললেন, আল্লাহ রাসূল আমাদের আলেমদেরকে এইভাবে ইজ্জত আর সম্মান করতে শিখিয়েছে। সুতরাং আসুন ছাত্রবন্ধুরা, আমরা যেন সম্মানগুলো ভুলে না যাই, এই ইজ্জতগুলো যেন ভুলে না যাই, নিজেকে গঠন করার এটাই সময়, চূড়ান্ত সময়। আমাকে ফুটতে হবে, আমাকে প্রস্ফুটিত হতে হবে, নিজের জন্য নয়, এ দেশের জন্য, এ জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য, মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মা অপেক্ষা করছে তার কিছু সূর্য সন্তানদের জন্য। আজকে তামাম পৃথিবী জুলুম, জালিমের জুল, অত্যাচারীর অত্যাচার আর ইত্যাদিতে ভরে গিয়েছে, জেহালাতের অন্ধকারে। এই অন্ধকার দূর করে, জালিমের অত্যাচার আর নির্যাতনকে দূর করে এ পৃথিবীতে ইসলামের সোনালি সূর্য আমাদেরকেই উদয় করাতে হবে। ছাত্রবন্ধুরা, আপনাদের সব থেকে দায়িত্ব বেশি। আসুন সর্বশেষ একটা কথা বলি, আপনাদের পাঠটা আমি চুকে দেব। এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম আল্লামা মোল্লা জিউন রহমাহুল্লাহ তাআলার কথা আমার খুব ভালো লেগেছে। নূরুল আনোয়ারের ভিতরে একটি ইবারত আমার খুব পছন্দ হয়েছে, আমার ওস্তাদ আমাকে যেদিন পড়িয়েছিলেন আমি ওই দিনই ওইটা মুখস্থ করে রেখেছিলাম। ইন্নাল মুতাআসিবিনা কদ আখাল্লু দ্বীনা কাসীরা ওয়া ইয়াজআলুনাল মাখরুহা হারামান ওয়াল মানদুবা ফারজা ফালা ইউতাবারু বিজারহিন হাউলাইল কাসিরিন। আজকে সমাজটা নষ্ট হচ্ছে এক শ্রেণীর গোড়া মৌলবীদের কারণে, এক শ্রেণীর তথাকথিত বেয়াদবদের কারণে। আজকে মুসলমানের উম্মা, মুসলিম উম্মা শতদা বিভক্ত হয়ে যাচ্ছে, মুসলিম উম্মা তস নস হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা। কিছু বাড়াবাড়ি, কিছু গোড়া, একদল আছে মাঝহাবের দরকার নাই, আর একদল আছে মাঝহাব মানতেই হবে, এটা ছাড়া উপায় নাই, লাগছে গণ্ডগোল। ক্ষতি কি, উপকার কি মাঝহাবের হয়েছে না ক্ষতি ইসলামের হয়েছে? তোমার ভালো লাগে তুমি করো, ভালো লাগে না করো না, এগুলো নিয়ে এত কাদা ছেড়া ছেড়ি, এত গুতাগুতির কি আস? আমরা আজকে ইসলামকে ভাগ করেছি চিস্তিয়া, কাদিরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ তো এত ভাগ করে ইসলামকে জান নাই। আমরা ভাগ করেছি এক করলি, পাঁচ করলি, গোল করলি, কত ধরনের। ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরকম ভাগ করে জান নাই। ইসলামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে দাওয়াত ছিল, আর সে দাওয়াতের এত স্প্রেড ছিল গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তাওহীদের বাণী চলে গিয়েছে। ইসলামের স্প্রেড ছিল, তাওহীদের দাওয়াত ছিল, কালেমার দাওয়াত ছিল। এখন দাওয়াত যারা যে দলের, যারা যে সংগঠনের, তারা ইসলামের দাওয়াত দেয় না, ওই দলের ওই সংগঠনের দাওয়াত দেয়। আমি চিস্তিয়া সাবিরিয়ার পীর, আমার কাছে আসলে সাবিরিয়া তরিকের গুণগান শুনবেন, আরেকজন নকশবন্দিয়ে তাকে দাওয়াত দিলে নকশবন্দিয়ের গুণগান শুনবেন, একজন তবলিগের তারে দাওয়াত দিলে খালি সয়সুলের কথা শুনবেন, আর একজন জামাত ইসলামের তারে দাওয়াত দিলে শুধু জামাত ইসলামের কথা শুনবেন, আর একজন হেফাজত ইসলামের তারে দাওয়াত দিলে শুধু হেফাজতের ইসলামের শুনবেন। এত কথা শুনলাম, ইসলামের কথা তো শুনলাম না। এই জন্য এগুলি বাদ দাও ছাত্র বন্ধুরা, এ জাতির কর্ণধার তোমরা, তোমাদেরকে গ্রহণ করতে হবে। হারামকে হারাম জানতে হবে, মাকরুহকে মাকরুহ জানতে হবে, ফরজকে ফরজ জানতে হবে, ফরজকে নফল নয়, নফলকে ফরজ নয়। এ জাতির বাড়াবাড়ি যারা করেছে, দুই দলের লোক ইসলামকে সর্বনাশ করে দিয়েছে, একদল বাড়াবাড়ি করেছে, একদল সাড়াসাড়ি করেছে। যারা বাড়াবাড়ি করেছে ওরাও ইসলামের দুশ্মন, আর যারা সাড়াসাড়ি করেছে ওরাও ইসলামের দুশ্মন।
ছাত্র বন্ধুরা আমার কথা তোমাদের প্রতি, তোমাদের বলে ফেললাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আপনিই বলছিলেন এতক্ষণ। আসলে আমার একটা অভ্যাস হলো, আমার মাকেও আমি আপনি বলতে পারি না, আপন যাদেরকে ভাবি কেন যেন আমার জবান দিয়ে তুমি বের হয়ে যায়। সুতরাং বন্ধুরা আপনাদেরকে তুমি বলে ফেলেছি, বেয়াদবি মাফ করবেন। ছাত্র বন্ধুরা আপনারা, আপনাদের অনেক মূল্য, অনেক মূল্য। আসুন, আপনাদের কাছে আমার শেষ দাবি যেটা থাকবে সেটা হলো, ইসলামে আমরা বাড়াবাড়িও করব না, আবার ছাড়াছাড়িও। যেটাকে যতটুকু মূল্য, যেটাকে যতটুকু প্রয়োজন, সেখানে সেইটুকুর প্রয়োজন দেব। যাদেরকে যতটুকু ইজ্জত দেওয়ার দরকার তাকে ততটুকু ইজ্জত দেব। আমি মাজহাব গতানুগতিক না মানতে পারি, কিন্তু ইমাম আবু হানিফার মতো ব্যক্তিত্ব, ইমাম শাফেঈর মতো ব্যক্তিত্ব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিত্ব, ইমাম মালিকের মতো ব্যক্তিত্ব, তার ব্যাপারে আমার জবান কথা বললে হিসাব করে সংযত হয়েই কথা বলা উচিত। সুতরাং আসুন, আল্লাহ তাআলা বেয়াদবি থেকে, বাড়াবাড়ি থেকে, সাড়াসাড়ি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করুন। ছাত্র বন্ধুরা, আরও অনেক কথা ছিল, আপনাদের ব্যাপারে যদি আরও কথা আমি বলতে যাই তাহলে তো আজকে আমার যেখান থেকে তেলাওয়াত করছি সেখান থেকে হবে না, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আর ওস্তাদেরা, আমারও যদি কোনো মানে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়ে থাকে আপনারাও ক্ষমা করে দেবেন। ওস্তাদের দোয়া, ওস্তাদের দোয়া অনেক বড় একটা সম্পদ, আল্লাহ তাআলা এর বিনিময়ে একজন অযোগ্যকেও আল্লাহ তাআলা সুযোগ্য বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত ওস্তাদ আছেন, আসাতি জায়েকরাম আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা এই জাতির কর্ণধর ছাত্রদেরকে মানুষ হিসেবে গঠন করার জন্য ওস্তাদদেরকে আপনি তৌফিক দান করুন। আসুন, সূরা লোকমান, এই সূরা থেকে তেলাওয়াত করেছি আমি। কোরআন শরীফের 31 নম্বর সূরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। এই সূরা থেকে আমি এই জন্য তেলাওয়াত করেছি যে আমরা মুরব্বীরা যারা বা শ্রোতামণ্ডলীরা যারা আছেন তারাও যেন কথা শুনতে পারেন, ছাত্র বন্ধুরাও যেন এর থেকে কিছু শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য আগত সব থেকে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা করুণাময়, আল্লাহ তাআলা যত নিয়ামত মানুষের জন্য দিয়েছেন, যত নিয়ামত আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য দিয়েছেন, আল্লাহ তাআলার করুণার ভিতরে সব থেকে বড় করুণা হলো আল্লাহ তাআলা মানব জাতির জন্য কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর-রহমান পড়েন আমার সঙ্গে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় প্রভু, করুণাময় প্রভু যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন সব থেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন। ওরে দুনিয়ার মানুষ, কোরআন যদি আল্লাহ তাআলা না দিতেন, এ মানব সভ্যতার অতল গহ্বরে নিমজ্জিত হতো, মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলুন। এ কোরআন শরীফ হলো হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস মানব জাতির জন্য হিদায়তের কিতাব। কিন্তু এই কিতাব দিয়ে সকল মানুষ হেদায়ত পাচ্ছে না। কি বলেন, এই কিতাব দিয়ে সকল মানুষ হেদায়ত পায়? কারণটা কি? হেদায়তের জন্য এসেছে কিতাব, সকল মানুষ হেদায়ত পাচ্ছে না। কারণটা কি? কারণ কোরআন থেকে আমরা খুঁজে বের করব। আল্লাহ তাআলা বলেন, قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদের জন্য নূর দিয়েছি, আলো দিয়েছি, আর দিয়েছি একটা স্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা এই মহিমান্বিত কিতাব দিলেন, পরে নূর আলো দিলেন আল্লাহ তাআলা, আগে কারণটা কি? ফেলুল হাকিমে লা ইখলু আনিল হিকমা, ফেলুল হাকিমে লা ইখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা কিতাব আগে দেন নাই, আলো আগে দিয়েছে, নূর, এরপরে কি দিয়েছেন? কিতাব। এই কিতাব কোরআন শরীফের প্রায় পর্যন্ত আমরা কোরআন নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছ থেকে আমরা জেনেছি প্রায় 91টা নাম আমরা কোরআন শরীফের পেয়েছি। কোরআনের নাম কোরআন,
কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বায়ান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, এরকম 91টা নাম আমরা কোরআন শরীফের পেয়েছি যারা কোরআন নিয়ে গবেষণা করেন। এটা হলো কিতাব মুবিন, একটি স্পষ্ট কিতাব। এটা হলো হুদান লিন্নাস, মানব মণ্ডলীর হেদায়েতের কিতাব। এখন আল্লাহ তাআলা কিতাব পরে দিলেন, আলো আল্লাহ তাআলা আগে দিলেন, কারণটা কি? আচ্ছা বন্ধুরা এবং মুরব্বীরা যারা আছেন, আচ্ছা আমরা এখানে যারা আসি আলহামদুলিল্লাহ, আমরা কি চোখে দেখি এরকম লোক বেশি না চোখে দেখি না এরকম লোক বেশি? চশমা দিয়েও হোক চশমা ছাড়া হোক চোখে দেখি এরকম লোকই আমরা বেশি, একজন দুইজন হয়তো দৃষ্টি প্রতিবন্ধী থাকতেও পারে। এখন এই যে এতগুলো মানুষ আমরা চোখে দেখি, আমাদের চোখের পাওয়ার শক্তি আছে, আচ্ছা বলুন তো ঘুট ঘুটে অন্ধকার, নিকোষ কালিমা অন্ধকার, আমাবস্যার গাঢ় অন্ধকার, অথবা কবরের মতো গহীন অন্ধকার, এরকম অন্ধকারে আমরা কি দেখি? না, দেখি না। কেন বলেন তো? কেন দেখি না? আলো নাই আলহামদুলিল্লাহ, কিন্তু এইটা সঠিক ব্যাখ্যা নয়, আলো নাই এটা হলো সাধারণ কথা। দেখি না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, মানুষ ততক্ষণ পর্যন্ত দেখে না যতক্ষণ পর্যন্ত বস্তুর উপরে কোনো আলো না পড়ে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, বস্তুর উপরে যখন আলো পড়ে ওই বস্তুর প্রতিবিম্ব প্রতিচ্ছবি চোখের মধ্যে সৃষ্টি হয় এবং সেটা মস্তিষ্কে পাঠিয়ে দেয়। মস্তিষ্ক বলে দেয় এইটার নাম টেবিল, এইটার নাম চেয়ার, এইটার নাম জগ, এইটার নাম গ্লাস, এইটার নাম কিতাব, এইটার নাম মাইক। কে বলে দেয় বলুন তো? মস্তিষ্ক বলে দেয়। তাহলে আলো আগে কোন জায়গায় পড়ে? বস্তুর উপরে পড়ে। ওই বস্তুর প্রতিবিম্ব প্রতিচ্ছবি কোথায় আসে? চোখ কোথায় পাঠিয়ে দেয়? দেখুন আল্লাহ তাআলার কি হিকমতপূর্ণ কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিতাবটা আগে দেন নাই, আল্লাহ তাআলা আলো আগে দিয়েছেন এই কিতাব বোঝার জন্য, পড়ার জন্য। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টের দুইজন শিক্ষক, একজন হলো ডক্টর আহমদ শরীফ, আর একই ডিপার্টমেন্টের শিক্ষক আরেকজন হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ বানান, তার জীবনের গোনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। বন্ধুরা আমার, ডিপার্টমেন্ট এক, দুইজনই ডক্টর, পার্থক্য কোথায়? পার্থক্য হলো ডক্টর আহমদ শরীফ জাগতিক জ্ঞান অনেক আছে, বৈষয়িক জ্ঞান অনেক আছে, কিন্তু ওহির জ্ঞান নবুয়তের জ্ঞান হেদায়েতের আলো তার মস্তিষ্কে না পড়ার কারণে এ কোরআন আর কোরআনের স্রষ্টাকে সে চিনতেও পারেনি, বুঝতেও পারেনি। এই জন্য সে বলেছে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা তো বিশ্বাস করা যায় না। আর আরেকজন ব্যক্তি, তিনিও একই ডিপার্টমেন্টের শিক্ষক, জ্ঞানের আলো তার মস্তিষ্কে পড়ল। জ্ঞানের আলো কোথায় পড়ল? তার মস্তিষ্কে পড়েছে, হৃদয়ে পড়েছে। জ্ঞানের আলো, হেদায়েতের আলো, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের আলো, ওইটা পড়ার কারণে সে বলল, ও শিক্ষিত লোকেরা শোনো, ও শিক্ষিত লোকেরা শোনো, তোমরা প্রকৃত শিক্ষক ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ধর্মীয় আলো, জ্ঞানের আলো যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত শিক্ষিত সুশিক্ষিত হতে পারবে না। তোমার কাছে রিডিং আছে, রিসার্চ আছে, রিজার্ভ আছে, বাট তোমার কাছে রিলিজিয়ন ধর্ম ধর্মীয় বিশ্বাস অনুভূতি নাই। ইউ আর এ রাস্কেল, তুমি হলে একটা লম্পট, চরিত্রহীন, দুশ্চরিত্র, অমানুষ। কথা ঠিক কিনা জোরে বলে বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ তাআলা কিতাব বোঝার জন্য এই কিতাব তসলিমা নাসরিন বুঝতে পারেনি, তসলিমা নাসরিন মুসলমানের সন্তান হয়ে কোরআন বুঝতে পারেনি, অথচ ভারতের কমলা দেবী, ডক্টর কমলা দেবী, যার ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপিকা ছিলেন, যার সাহিত্যের মান খুব উন্নত ছিল, নোবেল প্রাইজ পাওয়ার জন্য নোবেল কমিটির কাছে যার সাহিত্য ভাণ্ডার উপস্থাপন করা হয়েছিল, প্রপোজ করা হয়েছিল যার নামে, সেই ডক্টর কমলা দেবী জীবনের শেষ দিকে এসে, গোধূলি লগ্নে এসে, দুটি এতিম বাচ্চাকে লেখাপড়া করাতে গিয়ে আল্লাহ তাআলা এই কোরআনের সংস্পর্শে তাকে আনলেন।
এবং এই কোরআন শরীফ পড়ে তার জ্ঞানের দরজা খুলে গেল, হেদায়েতের আলো পড়ল তার হৃদয়ে, হেদায়েতের আলো পড়ল তার মস্তিষ্কে, সে বুঝতে পারল এই মহা পৃথিবীর মহাস্রষ্টা আল্লাহ, আর সেই স্রষ্টা প্রদত্ত কিতাব কোরআন, তিনি তাওহীদের বাণী কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বলি, আল্লাহ হেদায়েতের আলো, নবুয়তির আলো, আল্লাহ তাআলা জ্ঞানের আলো আমাদের মধ্যে প্রজ্বলিত করে দেন, যাতে করে আমরা সঠিককে সঠিক হিসাবে চিনতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সূরা লোকমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور এই দুনিয়ার ভিতরে একজন মহান ওয়াজিন, এই পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ ওয়াজিন, এই দুনিয়ার বুকে একজন জগৎ বিখ্যাত ওয়াজিন, তার নাম হলো হযরত লোকমান। আমি শ্রেষ্ঠ ওয়াজিন কেন বললাম, এটা নিয়ে আবার আপনাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। শ্রেষ্ঠ ওয়াজিন এই জন্য বলেছি, পৃথিবীতে যত বড় ওয়াজিন হোক, তার ওয়াজ পৃথিবীতে 50, 60, 100, 200, 500 বছর পর্যন্ত থাকবে, এরপরে আর দুনিয়ায় থাকবে না। কিন্তু আল্লাহর বান্দা হযরত লোকমান, আল্লাহ তাআলা তার ওয়াজকে, তার নসিহাতকে কোরআন শরীফের ভিতরে নোট করে দিলেন, কোট করে দিলেন, রেকর্ড করে দিলেন। এই কোরআন শরীফ পৃথিবীর বুকে যতদিন থাকবে, কোরআনের পঠন পাঠন যতদিন থাকবে, পৃথিবীর ভিতরে হযরত লোকমানের ওয়াজ ততদিন থাকবে। কি ভাগ্যবান মানুষ তিনি। ছাত্রবন্ধুরা এবং মুরব্বীরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, তফসির ইবনে কাসিরের ভিতরে আমি দেখেছি লোকমানের পরিচয়টা, অনেক বড় লম্বা পরিচয়, অত তো আর দেওয়া যাবে না, খুব সংক্ষিপ্ত আকারে তার পরিচয়টা হলো, তিনি ছিলেন তীব্র কালো, সাংঘাতিক কালো, জনমের মতো কালো, কয়লার মতো কালো, এটা হলো তার প্রথম পরিচয়। বিস্তারিত পরিচয় দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। দুই নম্বরের পরিচয়, তিনি ছিলেন একজন বেঁটে মানুষ, খাটো, বাইটটা, এই সিলেট মৌলভীবাজার কি বলে আমি জানি না, বাট্টি, মাশাআল্লাহ, ইংরেজিতে বলে ডোয়ার্ফ। এই জন্য যাদের বুদ্ধি টুদ্ধি কম, বুদ্ধি খাটায় কম, তাদেরকে লোকেরা ক্রিটিসাইজ করে বলে ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ, বুদ্ধিতে খাটো। বন্ধুরা আমার, প্রচণ্ড কালো, তীব্র কালো, তারপরে হলেন তিনি বেঁটে, খাটো, বাইটটা। তিন নম্বর তার নাক ছিল বোসা, বোসা না স্যাপটা, কি বলেন আপনারা, স্যাপটা নাক, এরকম স্যাপটা, মনে হয় যেন আড়াই টনি দেড় টনি একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে, স্যাপটা নাক। হুজুর নাক স্যাপটা হইলে অসুবিধে কি, আপনারা প্রশ্ন করতে পারেন। আসলে নাক আল্লাহর একটা নিয়ামত, মুখশ্রী, মুখ অবয়ব সুন্দর করে নাকে, নাক যদি চোকা হয় মানুষ কালো হইলেও ভালো লাগে, আর নাক যদি স্যাপটে হয় ফর্সা হইলেও বিশ্রী লাগে, কথা ঠিক না? এই জন্য আমাদের দেশের ছেলেরা খুব চালাক, সিলেটের লোকেরা কিরকম জানি না, আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে গেলে আগে মেয়ের নাক দেখে, নাক কি চোখা না বোসা। হযরত লোকমান, একে তো তিনি কালো, দ্বিতীয় তিনি বেঁটে খাটো, তৃতীয়ত তার নাক হলো বোসা, চার নম্বরে তার পাও ছিল ফাঁটা, পাঁচ নম্বরে তিনি ছিলেন গোলাম, ক্রীতদাস, স্লেভ, সার্ভেন্ট। অবশ্য যেন কোনো আমার কথায় কারো মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি বা প্রশ্নের উদ্বেগ না হয় এই জন্য বলে দিই, পরবর্তীতে তার মুনির তাকে আজাদ করে দিয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনি ছিলেন কি, অন্যের অধীনস্থ, গোলাম, ক্রীতদাস, যে বাজার বিক্রি হতো মানুষ, সেই পরবর্তীতে সেই আজাদ হয়েছিল। ছয় নম্বরে গুণ হলো,
সে এত গরিব, এত গরিব, এত গরিব ছিল জীবন জীবিকার তাগিদে, রুটি রুজির জন্য তিনি মাঠে ঘাটে ছাগল চড়াতেন, সহজ কথায় তিনি ছিলেন ছাগলের রাখাল। কয়টা গুণ বলছি ইবনে কাসির থেকে? ছয়টা। আচ্ছা বলেন তো, এই বড়লেখা থানা তাই না, উপজেলা বড়লেখা, ইউনিয়ন কি আপনাদের? নিজ বাহাদুরপুর। আচ্ছা এই নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে এরকম একটা লোক যদি নির্বাচনে দাঁড়ায় কি পরিমাণে ভোট পেতে পারে বলেন তো? হ্যাঁ, তার বিবি সাহেবাও তাকে ভোট দেয় কিনা আমার কাছে সন্দেহ লাগে। বিবি সাহেবা মনে মনে ভাববে বেটার কাছে বিয়ে বসেই তো এক ঠক খাইছি, ভোটটা নষ্ট করিয়া লাভ কি? আল্লাহ আকবার বলেন সবাই, আল্লাহ আকবার বলুন। এই লোকমান আল্লাহ তাআলা এত মর্যাদা তাকে দিলেন, এই লোকমান এত সম্মান আল্লাহ তাআলা তাকে দিলেন। হযরত লোকমানের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফেরেশতা এসে লোকমানকে সালাম দিল, ও লোকমান আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা দুটি জিনিস দিয়ে আমাকে পাঠিয়েছেন, একটির নাম হলো নবুয়াত আরেকটির নাম হলো হিকমত। ও লোকমান আল্লাহ তাআলা এই দুটি থেকে যে কোনো একটি আপনাকে গ্রহণ করতে বলেছেন। হযরত লোকমান আবেগে তিনি কাঁদলেন, আমার মতো একজন গরিব মানুষ, আমার মতো একজন বেটে মানুষ, খাটো মানুষ, আমার মতো একজন ক্রীতদাস গোলাম মানুষ, যদিও আমার মনিব আমাকে আজাদ করেছে, আমার মতো মানুষের কাছে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আমার মানব জন্ম সার্থক হয়ে গিয়েছে, আমি সার্থক হয়েছি, ও ফেরেশতা আমাকে একটু সময় দাও, তারপরে আমি চিন্তা করব আমি কোনটা গ্রহণ করব। অনেক চিন্তা ভাবনা করলেন হযরত লোকমান, এরপরে নিজের জন্য তিনি নবুয়াত নিলেন না, হিকমত নিলেন। সুবহানাল্লাহ, হিকমত নিলেন, নবুয়াত নিলেন না। কেন নেন নাই? তফসিরে এসেছে তিনি এই ভয় পেয়েছিলেন, নবুয়তির মহান দায়িত্ব পালন করতে যদি আমি ব্যর্থ হই, দাওয়াতের মহান দায়িত্ব পালন করতে যদি আমি ব্যর্থ হই, আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যেতে পারেন, অসন্তুষ্ট হয়ে যেতে পারেন, সুতরাং আল্লাহর অসন্তুষ্টি যেন আমার উপরে না আসে, আমি এই জন্য নবুয়তির দায়িত্ব নিব না, আমি হিকমতটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সেই লোকমানের একটু ওসিয়াত নসিহাত আমি আপনাদেরকে বলি, আজকের মতো মাহফিলটা শেষ করতে চাই। সে লোকমান অনেকগুলো নসিহাত তার সন্তান এবং তার জাতির উদ্দেশ্যে করেছিলেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কিছু নসিহাত আখিরি পয়গাম্বারের কিতাব, আখিরি কিতাব কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তারই কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر هي আমার প্রিয় সন্তানেরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর তুমি যদি নামাজ কায়েম করতে চাও, সত্যর দাওয়াত যদি দিতে চাও, হকের দাওয়াত যদি দিতে চাও, অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ প্রতিরোধ যদি তুমি করতে চাও, তোমার উপরে মামলা আসবে, তোমার উপরে হামলা আসবে, তোমার বিরুদ্ধে জেলের পরোয়ানা আসবে, জরিমানা হবে, তোমার বিরুদ্ধে রাষ্ট্র শক্তি, কায়েমী শক্তি, সমাজের প্রভাবশালী লোকেরা তোমার বিরুদ্ধে ক্ষিপ্ত হবে, তোমার উপরে অত্যাচার নির্যাতনের পাহাড় ভেঙে দেবে। ওয়াসবির, এইরকম পরিবেশ পরিস্থিতি যদি হয়ে যায়, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আপদ এসেছে তার উপরে তুমি ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো তোমার জীবনের বড় পাওনা, এটা হলো তোমার জীবনের বড় সফলতা। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার তিনটা কথা, কয়টা কথা? একটা হলো সলাত কায়েম করা, একটা হলো হকের দাওয়াত দেওয়া, সত্যের দাওয়াত দেওয়া, সৎ কাজে উপদেশ দেওয়া,
অসৎ কাজে বাধা প্রদান করা, প্রতিরোধ করা, এই তিনটা কাজ। আর এই তিনটা কাজ যদি করেন তাহলে হালু আসবে না, হাদিয়া আসবে না, তোহফা আসবে না, আপনারে সব দলীয় লোকেরা প্যান্ডেল বানিয়ে দেবে না, সব দলীয় লোকেরা আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রাখবে না। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দেন, যেই তাগুতি শক্তি আপনার ওয়াজের প্যান্ডেল বানিয়ে দিয়েছে সেই তাগুতি শক্তি প্রথম আপনার ওয়াজের প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দেবে। বন্ধুরা আমার, হকের দাওয়াত বড় কঠিন দাওয়াত। আমাদের দাওয়াত হক হয় কিনা মাঝে মাঝে শেষ রাত্রে চিন্তা করি, আল্লাহ দুনিয়াতেই সব কিছু দিয়ে দাও কিনা, যেখানে যাই মানুষ দেশে বাইরে ইজ্জত করে সম্মান করে, আল্লাহ হকের দাওয়াত দিতে পারছি না, জানি না এর বিনিময় কী হবে, সব কি দুনিয়াই পেয়ে যায় কিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীরা দিনে দাওয়াত দিয়েছেন, বাতিলের প্রতিরোধের মুখোমুখি হয়েছেন, অত্যাচার নির্যাতন ভোগ করেছে। আর আমরা ওই রকম দিনের দাওয়াত দিতে গেলে আমরা গা বাসাইয়ে দিনের দাওয়াত দিই, সাসা আপনা যান আগে বাসা, কথা ঠিক কিনা? আর কিছু কিছু জায়গায় খুতবা দিতে, জুমার খুতবা দিতে গেলে মসজিদ কমিটি, মাহফিল করতে গেলে মাহফিল কমিটি, সেমিনার সিম্পোজিয়ামে গেলে আয়োজকেরা বলে হুজুর দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু বুঝে শুনে কথা কইেন। তো আমি আবার জিজ্ঞেস করি, ভাই আমার তো বুঝ কম, কি বুঝে কথা কব, বন্ধু বল একটু হেকমতে কথা বলেন। আমি বললাম আমি তো ছাত্র ছিলাম খারাপ, আমি জানি না, মা মানাল হেকমা, হেকমত যে বলেন হেকমতের অর্থ কি তা তো জানি না। আমি লোগাতে যেটা পেয়েছি, হেকমা ইয়ানি বিল আসার, হেকমা ইয়ানি বিল হজ্জা, কথা বলতে হবে সত্যকে গোপন রেখে নয়, কথা বলতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, অথেন্টিক দলিল দিয়ে কথা বলতে হবে, এর নাম হলো হেকমত, জোরে বলুন ঠিক কিনা? সত্য গোপন রেখে কথা বলা, জালিমের জুলমকে ভয় করে কথা বলা, অত্যাচারের অত্যাচারকে ভয় করে কথা বলা, এর নাম ইসলাম নয়, এর নাম হিকমত নয়, এর নাম হিপোক্রেসি, এর নাম মোনাফিকি, এর নাম ভণ্ডামি। বন্ধুরা আমার, কয়টা কথা বলবো আজকে? তিনটা, একটা হলো সলাত, সলাত, একটা হলো হকের দাওয়াত, আরেকটা হলো অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ। ওস্তাদেরা আসেন, আসলে ওস্তাদদের সামনে কথা বলতে ভয় লাগে, ওয়াজ তো সাফার জোর থাকলে ওয়াজ করা যায়, ওয়াজ করতে ইলেম লাগে না। বাংলাদেশে তো মাশাআল্লাহ বক্তার অভাব নাই, কত ধরনের বক্তা, এক বক্তা ওয়াজ করতেছে তার ওয়াজ নাকি সাপে এসে শুনতেছে, আর এক বক্তা ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে তা নিজেই জানে না, এইরকম কিতাবের থেকে ওয়াজ করতেছে যে কিতাবের আগেও পৃষ্ঠা নাই পরেও পৃষ্ঠা নাই, কিতাবের যেহেতু পৃষ্ঠা নাই কিতাবের কোনো নামও নাই। ভাইরা আমার, এইরকম কথাবার্তা হয় আমার দেশে, আল্লাহ তাআলা এ জাতির প্রতি তুমি রহম করো, এর থেকে আমাদেরকে হেফাজত করো। বন্ধুরা আমার, কোরআন থেকে কথা বলা নিরাপদ, সুন্নাহ থেকে কথা বলা নিরাপদ, নিজের জন্য ভালো, শ্রোতা মণ্ডলীর জন্য ভালো। আসুন, বলছিলাম দ্বীনের দাওয়াত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নাহু সরফ অনুযায়ী এই দুটি শব্দের যে অর্থ, ওস্তাদের আমার প্রতি অসন্তুষ্ট হবেন না, আমার তো ইলেম কম জ্ঞান কম, আপনারা ওস্তাদ আমি ছাত্র, আমার কাছে মনে হয় এতটুক, বাংলাদেশে তা'মুরুনা বিল মারুফ ওয়াতান হাওনা আনিল মুনকারের কোনো দাওয়াত বাংলাদেশে নাই, বাংলাদেশ কেন বিশ্বেই নাই বলতে পারেন? টেকেরহাটের পিসাব হুজুরের ছেলে অথবা পীরজাদা বা পিসাব যাই বলেন, আপনাদের মনে যা চায় তাই বলেন। আপনি এত কঠিন একটা কথা বলে ফেললেন, আমি কঠিন কথা এই জন্য বললাম যে অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি এটা মুরুনা বিল মারুফ নয়, ওয়াতান হাওনা আনিল মুনকার নয়, আমরা অনুরোধ করি, আমরা অনুরোধ করি, কিন্তু মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকারের জন্য যেই জায়গায় যে মাকামে পৌঁছানো দরকার সে মাকামে আমরা পৌঁছতে পারি নাই। তা'মুরুনা বিল মারুফের জন্য আপনার সাহস লাগে, প্রচন্ড সাহস, হকের দাওয়াত দিতেই
অত্যাচার আর নির্যাতন হবে। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব কি অপরাধ করেছিলেন? হকের দাওয়াত দেওয়ার কারণে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে অবরুদ্ধ ছিলেন।